মহান আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। নিশ্চয় মৃত্যুর কষ্ট মানুষের সামনে আসবে। মহান আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন, কখনো বা মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়ানক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। কেমন ভয়ানক দৃশ্য বলছেন, ফাইদা জাআতি সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এমন ভয়ানক দৃশ্য যেই দিন সন্তান তার পিতাকে ছাড়িয়ে পালিয়ে যাবে, যেই দিন মাতা তার দশ মাস দশ দিন গর্ভে ধারণকারী সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে, সেই দিনের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়াউমে আখিরাতের আরো যে ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, তিনি আমলনামা মানুষের হাতে দেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আর সেই দিন যার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, সে বলবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, তোমরা আসো আমার আমলনামা পড়ো। ইন্নি মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমি আমার প্রতিপালকের মুখোমুখি হব। আর সেই দিন তার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, সে কি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে আমার আমলনামা না দিয়ে দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি কোনো সময় কল্পনা করিনি যে আমার হিসাব নেওয়া হবে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, খুদু খুদু ফাগুল্লু, তোমরা তাকে ধরো পাকড়াও করো। ফাগুল্লু, তোমরা তাকে ধরো পাকড়াও করো। খুদু ফাগুল্লু, তোমরা তাকে ধরো এবং পাকড়াও করো এবং তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের ইয়াউমে আখিরাতের মৃত্যু দিবসের বর্ণনা দিয়েছেন। তো মহান আল্লাহ তাআলা বলছেন, ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করেছি যেন তুমি সেখান থেকে তাজা মাছ খেতে পাও। আপনি চিন্তা করতে পারেন, যিনি সপ্ত মাসমানের উপরে অবস্থান করেন, তিনি তার ক্ষুদ্র একটা নিয়ামতের কথা, ক্ষুদ্র একটা অনুগ্রহের কথা, যেটা মহান আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন, সেটা আপনাকে উল্লেখ করছেন, সেটা আপনার সামনে পেশ করছেন। কেন পেশ করছেন? মহান আল্লাহ তাআলা আপনাকে বলতে চাচ্ছেন, হে আমার বান্দা, জেনে রাখো তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া, তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার সৃষ্টি করা। যখন আমি তোমাকে সমুদ্রের তাজা মাংসটা তাজা মাছটা পর্যন্ত আমার দেওয়া, আমি তোমার জন্য যখন এত কিছু করতে পারি, তখন কি তুমি আমার অনুসরণ করতে পারো না? মহান আল্লাহ তাআলা তার ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়ে আপনাকে তার নিজের দিকে ডাকতে চান। বলছেন, ওয়াস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, বলছে তোমরা সেখান থেকে মণিমুক্তা সংগ্রহ করো। মহান তাআলা বলছেন যে সমুদ্রে মাছ আছে, সেই মাছের গোস্ত তোমরা ভক্ষণ করো এবং এই সমুদ্রের মধ্যে মণিমুক্তা রয়েছে, তালবাসুনাহা, যেটা তোমরা পরিধান করো। আপনি কল্পনা করতে পারেন, যিনি রব্বুল আলামিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, যিনি ওয়াহিদ, যিনি কোনো মানুষের মুখাপেক্ষী নন, যিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তার বান্দার সামনে বারবার ছোট ছোট নিয়ামতের কথা বর্ণনা দেওয়ার মুখাপেক্ষী, কি ফায়দা আছে, কি উপকার আছে তার? তিনি কি মুখাপেক্ষী তার ছোট ছোট নিয়ামতগুলোকে ভেঙে ভেঙে আপনার সামনে বর্ণনা দেওয়ার? কোনো প্রয়োজন নেই। তারপরেও তিনি তার ছোট ছোট নিয়ামতগুলো ভেঙে ভেঙে বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, সমুদ্রে তুমি মাছ পাবে, সমুদ্রে তুমি মণিমুক্তা পাবে। শুধু মণিমুক্তার কথা বলেননি, মণিমুক্তাটা তুমি পরিধান করবে, যেই মণিমুক্তাটা তুমি পরিধান করতে পারবে, আমি মণিমুক্তাটা দিয়েছি তোমার পরিধান করার জন্য, এই কথাটাও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মহান সত্তা আর কোথাও কথা বলছেন ক্ষুদ্র নগণ্য বিষয় নিয়ে, মহান সত্তা মহান প্রতিপালক আর কথা বলছেন
তুচ্ছ বিষয় নেই, তুচ্ছ নিয়ামত নেই। তিনি তারপরে কি বলছেন, ওয়াতাওয়াল ফুলকা মাওয়াখিরাফি, ওই যে নৌকাটা সমুদ্রের মধ্য দিয়ে চলাচল করছে, নদী বেয়ে চলাচল করছে, জেনে রাখো এটা আমার নিয়ামত। আমি যদি এই নৌকাকে চলার সক্ষমতা না দিতাম তাহলে এই নৌকা এই নদীতে এই সমুদ্রে চলাফেরা করতে পারতাম। দুর্ভাগাবান বান্দা, দুর্ভাগা ব্যক্তি, হতভাগা ব্যক্তি, হতভাগা মানুষ মহান আল্লাহ তাআলার এই নিয়ামত বোঝে না, মহান আল্লাহ তাআলার এই অনুগ্রহ বোঝে না। মহান আল্লাহ তাআলা আরও এগিয়ে গিয়ে বলছেন যে লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামীদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। হে মানব জাতি, জেনে রাখো আমি যে আসমানে যে তারকারাজি দিয়েছি, ইয়াহতাদুন, মানুষ গভীর রাত্রে এই তারকারাজির দ্বারা পথ চলে। এটা ক্ষুদ্র নিয়ামত, বর্ণনার কোনো প্রয়োজনই ছিল না। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আর তারকারাজির দ্বারা তারা পথ প্রদর্শিত হয়। আফামান ইয়াখলুক কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, যে সত্তা মানুষকে সৃষ্টি করেছেন তার যে অনুভূতি রয়েছে, যে সৃষ্টি করেনি তার কি সেই অনুভূতি রয়েছে? মহান আল্লাহ তাআলা বলছেন খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার দুই হাতে, মহান আল্লাহ তাআলা মানুষকে তার দুই হাতে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ তাআলা মানুষকে তার নিজে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ তাআলা যখন মানুষকে নিজে সৃষ্টি করেছেন তখন তার আপনার প্রতি যে ভালোবাসাটা থাকবে, আপনার প্রতি যে অনুগ্রহ থাকবে, সেটা অন্য কারো থাকবে না। আপনি যদি একটা মোবাইল সৃষ্টি করেন, একটা মোবাইল বানান, আপনি বাজার থেকে যখন শখ করে একটা জামা কিনে নিয়ে আসেন, শখ করে একটা পোশাক কিনে নিয়ে আসেন, তখন পোশাকটা যদি একটু ছিঁড়ে যায়, একটু কলমের কালি ভরে যায়, আপনি বস ইস আমার জামাটা নষ্ট হয়ে গেল, কষ্ট পান। কিন্তু যেই সত্তা আপনাকে দুটো চোখ দিয়ে, দুটো কান দিয়ে, একটা মুখ দিয়ে, দুটো হাত দিয়ে, দুটো পা দিয়ে চলার সক্ষম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে, এই কথা বলে যিনি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই বান্দা যদি জাহান্নামে যায়, আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে জাহান্নামের জ্বালানিতে পরিণত হয়, তাহলে সেই আল্লাহ তাআলার পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব? তিনি বলছেন সূরা বাকারার মধ্যে ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলীফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতা মণ্ডলীকে পাশে বসিয়ে পরামর্শ করছেন যে আমি এই পৃথিবীতে খলিফা প্রেরণ করব, এক শ্রেণীর সৃষ্টি প্রেরণ করব, যারা আমার প্রতিনিধিত্ব করবে, যারা আমার কথা শুনবে, তখন ফেরেশতা মণ্ডলী বলছে আতা জাআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আপনি এখানে এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, যারা এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু আদ-দিমা, রক্ত প্রবাহিত করবে, আপনি এমন কাউকে এখানে পাঠাবেন ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদতের দরকার না, আমরাই তো আপনার ইবাদত করি, ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন মহানবী তারা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের পরামর্শ না শুনে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলার কতটা অনুগ্রহ আপনার উপর রয়েছে, কতটা কৃপা আপনার উপর রয়েছে? শুধু এখানেই নয়, মহান আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করলেন ফেরেশতাদের কথা উপেক্ষা করে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, একথা সৃষ্টি করে যখন ফেরেশতাদের কথা উপেক্ষা করে তিনি যখন সৃষ্টি করলেন, তখন তিনি বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা'আ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাঈকাতি ফাক্বালা আনবিউহুম বিআসমা'ইহিম ফাক্বালা আনবিউনী বিআসমা'ইহিম ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রথমে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করার পর ফেরেশতারা যখন বলল আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না, আমরা আপনার ইবাদত করি, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করলেন, উপেক্ষা করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজে থেকেই আদম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিলেন।
সেই নাম শিক্ষাগুলো নামগুলো শিক্ষা দেওয়ার পর কি করছেন, সেই জিনিসপাতিগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করছেন। পেশ করার পর বলছেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা নাম বলতে পারলো না। তখন আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা বলছেন, আম্বিকহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে নাম শিক্ষা দিলেন, নামগুলো শিক্ষা দেওয়ার পরে সেগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে পেশ করার পরে ফেরেশতাদেরকে পরাজিত করলেন, পরাজিত করে আদম আলাইহিস সালামকে সংবাদ দিতে বললেন এবং আদম আলাইহিস সালামকে জয়ই করলেন। মহান আল্লাহ তাআলা সবকিছুই নিজে নিজে করছেন। এরপরে কি করলেন, যখন সৃষ্টি করা হয়ে গেল তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমরা আদমের সিজদা করো, তোমরা আদমের সিজদা করো। ফেরেশতারা আদমের সিজদা করলো, এক সত্তা এক জাত একজন মহান আল্লাহ তাআলার সিজদা করেনি, সে কি ছিল, ইবলিস ছিল। তো যে মহান আল্লাহ, যে আদম আলাইহিস সালামের সিজদা করেনি, মহান আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন। যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, মহান আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন? তো আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ উপলব্ধি করতে চান, মহান আল্লাহ তাআলার কৃপা উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে পবিত্র কোরআন পড়তে হবে, পবিত্র কোরআন বুঝতে হবে। পবিত্র কোরআন যদি না বোঝেন, পবিত্র কোরআন যদি আপনি না পড়েন, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার নিয়ামত চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, তার পথের অনুসরণ করতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো, তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো, তাহলে তোমরা আমার অনুগ্রহ রাজি গুনে শেষ করতে পারবেন। তো পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য, চতুর্থ আলোচ্য বিষয় ছিল যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন।